সকলের শ্রদ্ধেয় স্যার আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আমার প্রিয় সাবেক সহকর্মী, যার সাথে আমরা প্রায় 25 বছর একসাথে এলাকার উন্নয়নে কাজ করে চলেছিলাম, সেই জননেতা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব সাইদ মেহেদি আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি কাজী মোফাজ্জল হোসেন নীলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, মোস্তফা আখতারুজ্জামান যিনি সুশীলনের পরিচালক এবং যার উদ্যোগে সম্পন্ন করতে চলেছি, আমাদের মাঝে উপস্থিত আছেন তারই সহদর বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন শরীফুল্লাহ কয়েছে সোয়ান এবং দুজনেই দম্পতি উজ্জীবনী হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমার অত্যন্ত প্রিয় বাবু সহ চুপ সামনে উপবিষ্ট আমার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সুশীলনের এই উপহার গ্রহণ করার জন্য আমার মা ভালো আছেন তো? আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমত আমাদের মুসলমানের যে ধর্মীয় যে কটি স্তম্ভ রয়েছে, নামাজ রোজা হজ যাকাত এবং কলেমা, আমাদের জন্য কলেমা নামাজ রোজা সবার জন্য ফরজ, হজ এবং যাকাত যারা আমাদের ধর্মের মধ্যে বিত্তশালী যাদের নিসাব পরিমাণ মাল আছে তাদের জন্য হজ এবং যাকাত দেওয়া ফরজ, তো আমরা সেই হিসাবে যারা সাধারণ মুসলমান সকলের জন্য এই রোজা কিন্তু আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই মাহে রমজানের তিনটি স্তরে ভাগ করা হয়েছে, প্রথম যে স্তর সেটি হচ্ছে রহমত।